हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल मधुस लाइफ। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आर देखतेई पाच्छो आमि एकटा क्राफ्टेर काज निये बसे गेछि। तो आमि एखन बानाबो इंडिपेंडेंस डे ब्याच। তো এই ইন্ডিপেন্ডেন্স ডে ব্যাচটা আমি কিভাবে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেবো, তোমরা দেখতে থাকো। এটা একটা স্কুল প্রজেক্ট, মানে স্কুলের একটা ক্রাফট। তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। তো এইটা বানানোর জন্য সবার প্রথম আমি তিন রকমের কাগজ নিয়ে নিয়েছি। মার্বেল পেপার ঠিক নয়, এটা বোথ সাইডই কালার পেপার আর কি। তো সেই টাইপের পেপার আমি তিনটে কালারে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একটা অরেঞ্জ, একটা হোয়াইট, একটা গ্রিন। তো প্রত্যেকটা পেপারকে আমি ঠিক যেভাবে আমরা ছোটোবেলায় পাখা বানাতাম ঠিক সেইভাবেই ভাঁজ করে নিচ্ছি। জাস্ট জিগ জ্যাক করে, মানে একটা এপার একটা ওপার করে ভাঁজ করে নিচ্ছি। তো সব কটা পেপারই আমি এইভাবে ভাঁজ করে নেব। নিয়ে এটাকে ফোল্ড করে আমি জাস্ট এইভাবে ফোল্ড করে এটাকে আঠা দিয়ে লাগিয়ে নেবো প্রত্যেকটাই, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ঠিক এইভাবে একই পদ্ধতিতে আমি তিনটে কালারের পেপারই সেম পদ্ধতিতে মুড়ে এরকম করে আঠা দিয়ে ভাঁজ করে নেবো। তো অরেঞ্জ কালারের পেপারটা আমার মোড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি এটাকে ভাঁজও করে নিয়েছি। তো প্রত্যেকটা পেপারই এইভাবে ভাঁজ করে নিতে হবে, আর এই প্রত্যেকটা ভাঁজের মধ্যে আঠা দিয়ে জয়েন করতে হবে। তোমাদের পরে দেখাচ্ছি কিভাবে জয়েন করবে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রত্যেকটা পেপারই আমার ভাঁজ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি প্রত্যেকটা জয়েন্টে আঠা লাগিয়ে দিচ্ছি, আর এইভাবেই ঠিক আমি ভাঁজ করে একটার সাথে একটা জয়েন্ট করে নিচ্ছি। তো এগুলো একটার সাথে একটা লাগানো, আঠা দিয়ে লাগানোর পরে এটা একটা গোল সার্কেল আকার ধারণ করবে। তোমরা দেখো, দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে এটাকে জয়েন করছি। তো সবার প্রথম আমি অরেঞ্জটাকে দুটোকে একসাথে জয়েন করে দিয়েছি, আর হোয়াইটগুলোকে দুধারে দুটো রেখেছি, আর গ্রিনটাকেও পুরো আবার জয়েন করে দিয়েছি, যার ফলে তিনটে কালার আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছিল। আর এখানে আমি একটা ব্লু কালারের মার্বেল পেপার নিয়েছি। তো এটাকে একটা সেন্টেড জাস্ট ক্যাপটা দিয়ে আমি একটা গোল সার্কেল করে নিচ্ছি ছোট মতন, যেটা আমি অশোক চক্রের সিম্বলটা ব্যবহার করব। আমাদের এখানে দাগটা দিতে বারণ করেছিল, তাই আমি দাগটা দিইনি, যে 24টা দাগ কি দাগটা দিইনি, জাস্ট ব্লু কালারে একটা গোল সার্কেল ওদের পুরো ওই পেপারটার মাঝখানে মিডিলে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি একটা সাদা কালারের, মানে হোয়াইট পেপারের উপরে আবার ওই সেন্টের ক্যাপটা দিয়ে একটা গোল সার্কেল করে নিচ্ছি। তো সেই সার্কেলটা কেটে আমি এটা পেছন দিকে লাগিয়ে রাখবো, যাতে এটা একটু শক্ত হয় না ছেড়ে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো সাদা সার্কেল, যেটা আমি আলাদা একটা পেপার কেটেছিলাম, সেই পেপারটা আমি ঠিক যে ধারটাতে ব্লু কালারের পেপারটা, যে গোল ব্লু কালারের পেপারটা লাগিয়েছিলাম, তার ঠিক পেছন দিকটাতে এই হোয়াইট কালারের গোলটা লাগাচ্ছি। এই ধারটাতে আমি ব্যাচটা লাগাবো, যেটা আর কি জামার সাথে লাগানো যায়। তো এটার উপরেই আমি আবারও একটা লেস লাগাবো, তো সেটা আগে বানিয়ে নিই, তারপরে বাদ বাকি জিনিসটা বানাবো। তো চলো, সার্কেলটা তো হয়ে গেছে, এবার নিচে যে লেসের মতন যেগুলো মানে লাগানো থাকে ঝোলে, তো সেই রকম টাইপের একটা আমি জিনিস বানাবো। তো চলো সেটা বানানোর জন্য আমি কি করছি না করছি সেটা তোমরা দেখতে থাকো। তো নিচে যে ঝোলে যে লেসের মতন সেইটা বানানোর জন্য সবার প্রথম আমি একটা সাদা কাগজ হোয়াইট পেপার নিয়ে নিয়েছি। তো পেপারটাকে আমি জাস্ট সরু করে দেখতে পাচ্ছ যে থিকনেসে আর কি ভাঁজ করছি, সেরকমই একটা মোটামুটি থিকনেসে আমি কেটে ভাঁজ করে নিয়ে কেটে নিচ্ছি। তো সাদা পেপারটা তো আমার কাটা হয়ে গেছে, এবার আমি মার্বেল পেপারের বইটার মধ্যে থেকে সরু করে অরেঞ্জ কালার আর গ্রিন কালার কেটে নেবো, একদম সরু করে, যাতে আমি ওই সাদা পেপারটার
উপরের দিকে অরেঞ্জ এবং নিচের দিকটাতে গ্রিন পেপারটা লাগাতে পারি, আর মিডিলে সাদা রংটাই থাকবে। তো তাহলেই আমার সেটা ইন্ডিয়ান ফ্ল্যাগের তিনটে কালার হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাচ্ছি। তো আমি অরেঞ্জ কালার আর গ্রিন কালারটাকে ঠিক এইভাবে হোয়াইট পেপারটার উপরে লাগাবো। একদম ধারে গ্রিন লাগিয়েছি, আর আরেকটা ধারে অরেঞ্জটাকে লাগাবো, আর মিডিলটা সাদাই থাকলো। তাহলে ঠিক আমার এভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে তিনটে কালার হয় সেরকমই দেখতে লাগছে। তো এবার যে বাড়তি কাগজগুলো আছে সেগুলোকে আমি জাস্ট সমান করে কেটে দেবো, তাহলেই আমার নিচের যে লেসটা সেটা তৈরি হয়ে যাবে। তো এবার এটাকে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে এর উপরে যে গোল রঙের ব্যাচটা আমি মানে বানিয়েছি তো সেটা লাগিয়ে দেবো। তো এই ব্যাচটার পেছন দিকটাতে জাস্ট একটু মানে ভালোভাবে বানানোর জন্য আমি আরেকটা গোল রঙের সাদা রঙের হোয়াইট পেপার এর পেছন দিকটাতে লাগিয়ে দিয়েছি, যাতে এই লেসগুলো খুলে না যায়। তো এটার ওপরে আর ওই যে পেপারটা আমি লাগাবো সেই পেপারটার ওপরে আমি আঠা দিয়ে ব্যাচটা লাগিয়ে দেবো, যাতে সেটা কোনো জামার ওপরে লাগানো যায়, মানে ব্যাচ হিসাবে ইউজ করা যায়। তো চলো দেখো তোমরা আমি কীভাবে বানাচ্ছি। দেখো আমি সাদা পেপারটাতে আবারও ক্যাপ বসিয়ে সেন্টের ক্যাপ বসিয়ে জাস্ট গোল করে কেটে নিচ্ছি, আর এই গোল কাটাটাই আমি এর ওপরে আবার বসিয়ে দেবো। আর এটার ওপরেই আমি একটা কিনা ব্যাচ গোল এই মাপে দিয়ে একটা গোল ছোটো ব্যাচ লাগিয়ে দিচ্ছি, যাতে জামা কাপড়ের সাথে লাগানো যায়। তাহলে রেডি হয়ে যাবে আজকের ব্যাচ। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন এখানেই রাখলাম।